हेलो फ्रेंड्स, वेलकम टू एमएम इंस्टीट्यूशन, दिस इज मलय। आशा करी तुमको भालो आछो। तो एखनकार टॉपिक होच्छे सजेशन। बांगलार तृतीय पर्वेर सजेशन दिच्छे। एटा एक्चुअली सजेशन ना, जस्ट किछु इम्पोर्टेंट खुबी गुरुत्वपूर्ण प्रश्न जेगुलो दिए एटलिस्ट पढ़ाशुना शुरू करा जाए। कारण एखनो अलमोस्ट प्रत्येकटा कलेजे किन्तु बोलछे अफलाइन परीक्षा होवार चान्स अनेक बेशी आछे। बेश किछु कलेजे बोलेछे, आमार काछे अनेक कल एसेछे जेखान थेके स्टूडेंटरा फोन करे बोलछे दादा नोट नेब, कारण कलेज थेके बोलछे अफलाइन परीक्षा होबे। तो जार जन्य एटलिस्ट जारा जारा नोट्स किनते पारछो ना, तादेर जन्य किछु सजेशन दिच्छि, किछु ब्रड प्रश्न बोले दिच्छि जेगुलो दिए पढ़ाशोना शुरू करा जाए। আর যারা যারা সেশন কিনতে পারছো, যাদের সামর্থ্য আছে, তারা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও। আমাদের এই নাম্বারে কন্ট্যাক্ট করে নিও, নাম্বারটা স্ক্রিনে ভাসছে, তোমরা অবশ্যই কন্ট্যাক্ট করে নিও বা হোয়াটসঅ্যাপ করে নিও। কন্ট্যাক্ট করে ডিটেলস জেনে নিও, কী কী ব্যাপার আছে না আছে সমস্তটাই জানিয়ে দিতে হবে। তো চলো শুরু করা যাক। আর তার আগে বলে রাখি, যদি আমার চ্যানেলে নতুন থাকো তো প্লিজ সাবস্ক্রাইব করে দিও। আমার সেকেন্ড চ্যানেল স্টার্ট যাবো, সেটাও সাবস্ক্রাইব করে রেখো। আমাদের অফিসিয়াল সাইট mminstitution.com অবশ্যই ভিজিট করো। এই যে সাজেশনগুলো দেওয়া হচ্ছে, এর পিডিএফগুলো কিন্তু আমার সাইটে আপলোড করে দেওয়া আছে, তোমরা যাও চেক আউট করো, ডাউনলোড করে নাও। এছাড়াও লিঙ্ক দিয়ে রাখবো ডিসক্রিপশনে, আমি লিঙ্ক দিয়ে রাখবো, চাইলে তোমরা লিঙ্ক থেকে গিয়েও ডাউনলোড করতে পারবে। তো সমস্ত সাজেশনগুলো কিন্তু ডাউনলোড করতে ডাউনলোডের একটা লিঙ্ক থাকবে, ডাউনলোড করতে পারবে। তো চলো মেন টপিকে যা যাক। যে প্রশ্নগুলো 10টা প্রশ্ন চুজ করা হয়েছে, ফার্স্ট মেঘনাদ বধ কাব্যের বিষয়বস্তু, সেকেন্ড দারিদ্র কবিতার বিষয়বস্তু, থার্ড সোনার তরী কবিতার বিষয়বস্তু, ফোর্থ মেঘনাদ বধ কাব্যের চরিত্র বিচার, ফিফথ প্রসঙ্গ মনসামঙ্গল কাব্য। মনসামঙ্গল কাব্য রিলেটেড তোমাকে সবটাই টাচ করতে হবে, কারণ এটা গুরুত্বপূর্ণ টপিক। প্রসঙ্গ শিবায়ন কাব্য, শিবায়ন কাব্য তাই বাংলা কথা সাহিত্যের শরৎচন্দ্রের অবদান, ঔপন্যাসিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায় অবদান। আর নেক্সট কৃত্তিবাসের অরণ্যকাণ্ডের শেষ অংশটি কিনে চিহ্নিত, এই অংশে শ্রীরামচন্দ্রের যে ভূমিকা দেখা যায় তা সবিস্তারে লিখুন। নেক্সট বিদ্যাপতির কই বৈশিষ্ট্য তুলে ধরে উদ্ধৃতাংশ উদ্ধৃত সহ তার মূল্যায়ন করো। তো এই 10টা প্রশ্ন আমি কালেক্ট করেছি, তোমাদের জন্য দিচ্ছি। এগুলো খুবই গুরুত্বপূর্ণ, যদিও পড়াশোনা শুরু করার মতো, কারণ তোমরা নিজেরাই জানো লাস্ট 2 বছর কিন্তু অনলাইন হয়েছে, তার জন্য সাজেশান ম্যাচ করা এটাও ডিফিকাল্ট, আমাদের জন্য ডিফিকাল্ট, তোমাদের জন্য ডিফিকাল্ট। তাই অল্প অল্প করে পড়াশোনা শুরু করতে হবে, কারণ এই বছর একটু বেশি করে পড়তে হবে, ঠিক আছে। আর যাদের সামর্থ্য আছে তারা নোটস কোয়ালিটি দেখিয়ে দিলাম, তোমরা নোটস কিনে নিতে পারো আমাদের তরফ থেকে। আমাদের তরফ থেকে নোটস কিনলে একটি প্লাস পয়েন্ট, তোমাদের সিঙ্গেল টাইম পেমেন্ট। আমাদের থেকে নোটস কিনলে তোমরা অ্যাসাইনমেন্ট ফ্রি পাবে, ফ্রি হোম ডেলিভারি পাবে, প্লাস ইন ফিউচার যদি কোনো কারণে অনলাইন পরীক্ষা হয় সেটারও ফ্রি থাকবে, নোটস ফ্রি থাকবে। অনলাইন সাপোর্ট যে আমাদের পেড সাপোর্ট সেটাও ফ্রি থাকবে, টোটালি সম্পূর্ণ ফ্রি, ওয়ান টাইম পেমেন্ট। তোমরা চাইলে কন্ট্যাক্ট করতে পারো, ইন্টারেস্টেড হলে। পড়াশোনা শুরু করার মতো সময় এসে গেছে, তাই আমি বলবো পড়াশোনা শুরু করে দাও। আর যারা সামর্থ্য নেই তাদের জন্য প্রশ্নগুলো চুজ করে দিলাম। আর কিছু কিছু উত্তর আমার যে অফিসিয়াল সাইট ডেইলি চেক করো, কিছু কিছু উত্তরও আসবে, যেখানে আমি কিছু ক্লাস করিয়ে দেওয়ার চেষ্টা করছি। আগে সেশনগুলো দিয়ে দিই, যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পড়াশোনা শুরু করার মতো সেগুলো দিয়ে দেবো, আর তারপর ধীরে ধীরে অ্যান্সার নিয়ে টাচ করবো। তো অবশ্যই এটা আই হোপ যে তোমাদের এটা হেল্প হবে, আর চাইলে তোমরা ডাউনলোড করতে পারো, লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখলো। এটুকুই বলার ছিল, উইশ ইউ অল দ্য বেস্ট, থ্যাংক সো মাচ, বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।